سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ولك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن সম্মানিত হাজিরিন, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রবিউল আউয়াল, এই মাসে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুভগমন করেছিলেন। তারিখ নিয়ে যদিও কিছুটা মতপার্থক্য রয়েছে, তথাপি বিল ইত্তেফাক এই মাসেই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। নবীজির আগমনে নবীর উম্মত যারা, তারা তো অবশ্যই খুশি হওয়ারই কথা। পৃথিবীতে এমন কোন নবীর উম্মত নাই যিনি নবীর আগমনে খুশি হবেন না, এটা হতেই পারে না। আমরা আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছি, নবীজির আগমনে আমরাও খুশি কথা ঠিক কিনা। অন্যভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগী যাপন করে দুইটা পার্ট আমাদের জন্য রেখে গেছেন, একটা হলো নবুয়তের আগের অংশ আর একটা হলো নবুয়তের পরের অংশ। নবুয়তের আগের অংশ ছিল 40 বছর পর্যন্ত, আর নবুয়তের পরের অংশ ছিল 40 থেকে 63 বছর পর্যন্ত, 23 বছর। এই দুইটা পার্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য আদর্শ হিসাবে রেখে পৃথিবী থেকে আবারও পরলোক গমন করেছেন, সেটাও হলো এই রবিউল আউয়াল মাস। নবীজির আগমনে যেমন আমরা খুশি হয়েছিলাম, নবীজির প্রস্থানে আমরা ব্যথিত, আমরা ভারাক্রান্ত, আমরা মর্মাহত, কথা ঠিক কিনা? নবী চলে গেছেন, এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্যই করতে পারতেছিলেন না। তিনি ডেকে বললেন, যদি কেউ বলো আমার নবী পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, ইন্তেকাল করেছেন, তাহলে এই তরবারি দ্বারা তার সাথে আমার ফয়সালা হবে। নবী চলে গেছেন, কতটা কষ্ট সাহাবায়ে কেরামের মনে, ভারাক্রান্ত হৃদয়, সহ্যই করতে পারতেছিলেন না। আমরাও তাদের উত্তর সরিয়ে নবী চলে গেছেন, আমাদের মনে আনন্দ না বেদনা, বেদনা কষ্ট। তাহলে একদিকে একই মাসের মধ্যে নবীজি আসছেন আমরা খুশি, আবার অন্যদিকে নবীজি চলে গেলেন আমরা ব্যথিত, আমরা মর্মাহত, আমরা ভারাক্রান্ত, কথা ঠিক কিনা? এখন কোনটাকে আমরা আমলের জন্য সিলেকশন করব, আমরা কি আনন্দ করব না আমরা ব্যথা বেদনায় ব্যথাতুর থাকব, কোনটা করব? এখন তো আমরা একটু সমস্যা পড়ে গেলাম, কোনটা করলে উপযোগী হয়, উপযুক্ত হয়, কোনটা করলে রাসূলের জন্য আমাদের প্রেম ভালোবাসা পরিপূর্ণভাবে নিবেদন করা হয়, এটা বোঝার জন্য আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, এটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে সাহাবায়ে কেরামের আমলের দিকে, কথা ঠিক কিনা? রাসূলকে আমরা যত বেশি ভালোবাসি না কেন, সাহাবায়ে কেরামের কিঞ্চিৎ পরিমাণ ভালোবাসার সমানও আমরা ভালোবাসা প্রমাণ পেশ করতে পারি নাই। কিয়ামত পর্যন্ত আরও যত উম্মত আসবে, সাহাবায়ে কেরাম নবীজিকে যেভাবে ভালোবাসছেন, তার নমুনা, তার দৃষ্টান্ত, তার মিসাল পৃথিবীতে নতুন করে আর সেরকম দেখাইতে পারবে না। উহুদের যুদ্ধে ঘটনা আসছে, হযরত নজর ইবনে আনাস, আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের সময় যখন কাফেরদের কিছু আঘাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে গেলেন, মাথার মধ্যে লৌহ করা ঢুকে গিয়েছে, নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, নবীজি আহত হয়ে পড়েছেন, আর ইতিমধ্যে কাফির দুশ্মনদের মধ্যে থেকে কেউ আওয়াজ বলে দিল যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে গেছে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম হাল ছেড়ে দিলেন, তরবারি ছেড়ে দিলেন, রাসূল বেঁচে নেই তো কার জন্য যুদ্ধ হবে, রাসূল বেঁচে নেই তো আমরা কার জন্য কি করব। ইতিমধ্যে আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে এসে একদল সাহাবায়ে কেরামের সামনে দিয়ে যাচ্ছিলেন, দেখলেন তাদের হাতে অস্ত্র নেই, ছেড়ে দিয়েছেন, তারা চুপচাপ বসে আছেন। ইতিমধ্যেই আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা বসে আছো কারণ কি? যুদ্ধ চলতেছে আর তোমরা চুপচাপ বসে আছো কি কারণ? তো বলতেছে, রাসূল বেঁচে নেই তো আমরা কার জন্য যুদ্ধ করব। মুসলমান ভাইরা, আমার আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মুসলমানেরা শোনো, আমার রাসূল যদি বেঁচে না থাকেন আমি কার জন্য বেঁচে থাকব? সুবহানাল্লাহ, তোমরা বলতেছো রাসূল নাই তো কার জন্য যুদ্ধ করবা, আমার কথাটা একটু আলাদা তোমাদের থেকে, রাসূল বেঁচে নেই তো আমার বেঁচে থাকার কি লাভ আছে, কি অর্থ আছে? এই কথা বলে এই সাহাবী সামনের দিকে অগ্রসর হলেন, উহুদের রণাঙ্গনে শত শত কাফেরকে পৃথিবী থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে এই সাহাবীও পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, বিহামদিহি,
তো সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা আমাদের পক্ষে আদৌ সম্ভব না, কোনোদিনই সম্ভব না। সাহাবায়ে কেরাম তো রাসূলকে ভালোবেসে নিজের কলিজাটা কেটে দেওয়ার জন্য সদা প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কেরাম তো নবীজিকে ভালোবেসে মাতৃভূমি ত্যাগ করে আবিসিনিয়া চলে গেছেন, মাতৃভূমি ত্যাগ করে নবীজির সঙ্গে মদিনাতে চলে গেছেন। এই তো ছিল সাহাবায়ে কেরাম। এই সকল সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে সালাম চলে এসেছে, সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনহু সালাম, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনহু সালাম। সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম এসেছে, সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর কোথায়? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বললেন, এই তো আবু বকর আমার পাশে আছে। কেন কেন জিব্রাইল, তাকে কেন তুমি খুঁজতেছো? জিব্রাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের প্রেম ভালোবাসা দেখে আমার আল্লাহ খুশি হয়ে আসমান থেকে তার জন্য সালাম পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কেন আবু বকর কি কাজটা করলেন যে তার জন্য সালাম? বলে, আবু বকর যে কাজটা করছে পৃথিবী তার কেউ কোনোদিন করতে পারে নাই, সুবহানাল্লাহ। হিজরতের রাতে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন একবার মাত্র আবু বকর সিদ্দিকের ঘরের সামনে গিয়ে ডাক দিলেন, আবু বকর সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজটা ভেসে আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম হাজির আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দেখি বললেন, আবু বকর, রাতের এই গভীর নিস্তব্ধতা, সকল মানুষগুলো যেখানে গভীর ঘুমে নিমগ্ন হয়ে পড়েছে, গভীর রাতে একটা মাত্র ডাক দিলাম, সঙ্গে সঙ্গে আমার ডাকে তুমি সাড়া দিলা, আবু বকর ঘটনা কি আমি জানতে চাই, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকর সিদ্দিক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ আবু বকর যেদিন জানতে পেরেছে আপনার হিজরতের সাথী হবে আবু বকর, ওগো নবীজি, সেই দিন থেকে আবু বকর বিছানায় পিট লাগায় না, দরজার সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই, নবী কখন আপনি আসবেন ডাক দিবেন, আপনার প্রথম ডাকেই যদি সাড়া দিতে না পারি আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আমি আবু বকর বেঁচে থেকে লাভটা কি, বলেন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে সাথী হয়ে গেলেন আবু বকর সিদ্দিক। কাফের দুশমন চতুর্দিক থেকে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল, রাস্তাটা নিরাপদ ছিল না, এই জন্য আবু বকর সিদ্দিক সাথে করে নিয়ে আল্লাহর পয়গম্বর একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। গুহার মধ্যে সাথে কেউ নাই, শুধুমাত্র আবু বকর সঙ্গী। আবু বকর ভয় ভীত সন্ত্রস্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো কাফেরদের পা পর্যন্ত দেখা যায়, চোখটা যদি একটু নিচের দিক করে গর্তের গুহার দিকে তাকায় তাহলেই তো আমরা ধরা পড়ে যাব। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, না না আবু বকর, এত ভয় পেয়ো না, লা তাহজান ইন্নাল্লাহ মানা, আবু বকর ভয় পেয়ো না, তুমি আর আমি এখানে নই, আমাদের সঙ্গে আছেন আমার আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে কেমন ভালোবাসতেন, আবু বকর সিদ্দিক গুহার মধ্যে প্রবেশ করে লক্ষ্য করে দেখেন চতুর্দিকে ছোট ছোট গর্ত দেখা যায়, মনে মনে ভয় পেলেন, না জানি কোনো সাপ বিচ্ছুর গর্ত কিনা, আর এই সাপ বিচ্ছুর গর্ত যদি সত্যি হয়ে থাকে আমার রাসূলকে কেউ কামড় দিয়ে কষ্ট দেয় কিনা, নিজের কাছে যা কিছু ছিল আস্তে আস্তে সবগুলো গর্তকে বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না, ব্যবস্থাপনা ছিল না, আবু বকর সিদ্দিক নিজের পা মুবারক দ্বারা সেই গুহার গর্তটাকে বন্ধ করে দিলেন। সাপ বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, বিশ্বনবীকে দেখার এই মাত্র একটা সুযোগ, জীবনে কোনোদিন সুযোগ হয়তো হবে না, আজকে আমাদের গুহায় নবী যে আশ্রয় গ্রহণ করেছেন এই সুযোগকে হাতছাড়া করা যায় না। আমার নবী শুধু আমার আপনার নবী নয়, আমার নবী হলেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, আমার নবী মাছের নবী, গাছের নবী, কুল কায়নাতের নবী, ফেরেশতাদের নবী, কুল কায়নাতের সব কিছুর মধ্যে আমার আমার আল্লাহ রাসূলকে নবুয়ত দান করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য সাপ বারবার ভারাক্রান্ত ব্যথিত হয়ে শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে ধ্বংসন করে দিলেন। আবু বকর সিদ্দিকের রানীর উপরে বিশ্বনবী মাথা রেখে একটু বিশ্রাম নিচ্ছিলেন। আবু বকর মনে মনে ভাবে, এই মুহূর্তে যদি আমি একটু নড়াচড়া করি নবীজির ঘুম ভেঙে যাবে, নবীজির কষ্ট হবে। না না হতে পারে না, আমি আবু বকরের জীবন থাকতে নবীজিকে কোনো কষ্ট আমি করতে দিতে পারি না, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিকের অজান্তে চোখ থেকে টপটপ করে যখন পানি ঝরতেছিল,
বিশ্ব নবী চোখ মিলে তাকিয়ে দেখেন আবু বকরের চোখে পানি দেখা যায়। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন কাঁদো, কি সমস্যা, আমাকে কেন বললে না? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় একটা সাপ আমাকে দংশন করেছে। নবী যে বলেন, আবু বকর কেন ডাক দিলে না? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতো আপনার ঘুমের মূল্য আমি আবু বকরের কাছে অনেক বেশি। অগো নবী, যে আপনার ঘুমের ব্যাঘাত সৃষ্টি করব এটা আবু বকর এত বড় বেদবি করতে পারে না। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নিজের মুখ থেকে একটু থুথু মোবারক নিয়ে আবু বকর সিদ্দিকের ওই জায়গায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সাপের যন্ত্রণা ভালো হয়ে গেল। কিন্তু কথা এখানেই শেষ নয়, আবু বকর সিদ্দিক সহ নবীজি ওই গুহায় তিন দিন অবস্থান করেছেন। কয় দিন? তিন দিন পর্যন্ত অপেক্ষা করলেন। কাফের দুশ্মন চতুর্দিক দিয়ে চেয়েছিল, আর এই মুহূর্তে আবু বকর সিদ্দিক নবীজির সঙ্গে সাথী হয়ে গেলেন। আর নবীজির নবীজিকে পাহারা দেওয়ার জন্য আবু বকর সিদ্দিকের ছেলে বাহিরে থেকে রাস্তাঘাট ভালো না নিরাপদ কিনা দেখে আর পাহারা দেয়। আবু বকর সিদ্দিকের বিবি বাড়িতে বসে বসে রান্না রান্না বান্না করে খাবার তৈরি করে পাঠায়া দেয়। আবু বকর সিদ্দিকের ছোট্ট নাবালিকা মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা না খাবার পরিবেশন করে যায়। একদিন ঘটনা ঘটে গেল, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে খাবার দেওয়ার জন্য আবু বকর সিদ্দিকের ছোট্ট মেয়েটা যখন খাবার নিয়ে আসলো, নবীজির চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখেন চেহারার মধ্যে ক্ষতস্থান দেখা যায়, আঘাতের চিহ্ন দেখা যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আসমা, গতকাল তুমি খাবার নিয়ে যখন এসেছিলা তোমার চেহারায় তো কোনো ক্ষতস্থান ছিল না, কোনো আঘাতের চিহ্ন তো তোমার চেহারায় দেখা যায় নাই, আজকে তোমার চেহারার মধ্যে কেন আঘাতের চিহ্ন দেখা যায়? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল যখন খাবার পরিবেশন করে ঘরের দিকে রওনা হয়েছিলাম, পথিমধ্যে আবু জাহিলের সঙ্গে আমার দেখা হয়ে যায়। আবু জাহিল নবীর জীবনের সবথেকে বড় দুশ্মন, কথা ঠিক কি না? মক্কার জীবনে নবীজি ঠিকমতো ঘুমাইতে পারেন নাই, ঠিকমতো নামাজ আদায় করতে পারেন নাই, আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কাবার চত্বরে নামাজে দাঁড়ায় গিয়েছেন, সেজদায় চলে গেছেন। এই মুহূর্তে আবু জাহেল নবীর দুশ্মন এসে উটের তাজা নারী ভুঁড়ি আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে, এভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে। এই আবু জাহেল নবীর সংবাদ জানতে চায়, কেন জানতে চায়? নবীজিকে মারতে পারে নাই, তার সাতটা মিলে নাই, যেখানেই নবীর সংবাদ পাবে সেখানে গিয়ে আমার আবার আমার আপনার নবীর উপর আক্রমণ পরিচালনা করবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা বুঝতে পারলেন, আবু জাহেলের উদ্দেশ্য ভালো নয়, এর আবু জাহেল তোর কারণে আমার নবী এই দেশ ত্যাগ করে তিনি হিজরতের পথে পা বাড়িয়েছেন, তোর কাছে আমার নবীর সংবাদ আমি বলতে মোটেও প্রস্তুত নই। আবু জাহেল এই কথা শুনে বড় হুঙ্কার সেরে ছোট্ট নাবালিকা মেয়ের দিকে অগ্রসর হয়, তাকে জোর জবরদস্তি করে জানার জন্য বলার জন্য, কিন্তু না না, আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমার জীবন থাকতে রাসূলের সংবাদ তোর মতো দুষ্ট কাপড়ের কাছে বলতে পারি না, সুবহানাল্লাহ। এবার আবু জাহেল খেপে গেল, খুব শক্ত করে ওই নাবালিকা মেয়ের গালের মধ্যে একটা চর বসিয়ে দিল। ছোট্ট নাবালিকা মেয়ে এই চরের আঘাত সহ্য না করতে পেরে জমিনের মধ্যে পড়ে গেল, পাথরময় ভূমি, এই ভূমিতে আসার খেয়ে খেয়ে তার শরীরের মধ্যে বিভিন্ন ক্ষতস্থান সৃষ্টি হয়ে গেল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর আবু জাহেল, আমার জীবন কেড়ে নিতে পারিস কিন্তু নবীর সংবাদ আমার মুখ থেকে বের করতে পারবি না। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন এই কথাগুলো শুনতেছিলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে কথাগুলো নবীজি শুনতেছেন, আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছিল। নবীজি কথাগুলো শোনা শেষ হয়ে যাওয়ার পরে অভিব্যক্তি পেশ করে বললেন, আবু বকর, মক্কার জীবনে অনেক মানুষ আমাকে ভালোবেসেছে, উপকার করেছে, তাদের সকলের উপকারের প্রতিদান দেওয়া আমার পক্ষে সম্ভব, কিন্তু আবু বকর তুমি এবং তোমার পরিবার মিলে আমি নবীর জন্য যে ত্যাগ স্বীকার করেছো, যে ভালোবাসা প্রদর্শন করেছো, এই প্রতিদান দেওয়া আমি নবীর পক্ষে সম্ভব নয়, তোমাদের এই শ্রমের বিনিময়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে তুলে দিলাম। এই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন দুইজন নয়,
রাসূলের সোয়ালক সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সাহাবী নবীজির মায়া মমতা নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়া জীবনে কখনো কখনো মৃত্যুকে আলিঙ্গন জানিয়েছেন, কথা ঠিক কিনা? নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতেন, নিজের সম্পদের চাইতে ভালোবাসতেন, নিজের সন্তান নিজের পরিবার পরিজনের চাইতে সব কিছুর চাইতে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর কেমন ভালোবেসেছেন। এই জন্য আসমান থেকে সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের জন্য, আপনার আবু বকরের জন্য সালাম। তাহলে আমরা যতই ভালোবাসি সাহাবিদের চাইতে কি বেশি ভালোবাসা সম্ভব? পারবো? একজনে কয়, আমরা যদি ওই যুগে থাকতাম তাহলে আমরাও ওই রকম দু চারটা জেহাদে অংশগ্রহণ করতাম আর নবীর জন্য কিছু করে দেখাইতাম। এটা হলো তার অভিব্যক্তি, মনের কথা সে বলছে। কিন্তু আসলে এই বাস্তবতা হচ্ছে, আমরা যদি ওই যুগের উপযুক্ত হইতাম তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই যুগেই পাঠাইতেন, কথা ঠিক কিনা? আমরা ওই যুগের উপযুক্ত ছিলাম না, বিদায় অনেকটা পরে এসেছি। আমাদের মতো এরকম দুর্বল ইমানদার আর এরকম মুনাফিক মার্কা ইমানদার রাসূলের পাশে থাকলে ইসলাম জিন্দা হইতো না, কথা ঠিক কিনা বলেন? আমাদের মতো এরকম বাটপা এরকম ভাবে নিমক হারাম ইমানদার রাসূলের পাশে থাকলে বদরে মুসলমানদের বিজয় হইতো না, উহুদে মুসলমানদের বিজয় হইতো না। ওই সময় মুসলমান নিজের জীবনের চাইতো ইসলামকে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতো কোরআনকে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতো রাসূলের সম্মানকে বেশি ভালোবাসতেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কথা খুব পরিষ্কার, আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। এত মুসলমান থাকতেও আমার নবীকে গালি দেয় মুসলমানের রক্তে আগুন ধরে না, কথা ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তাকে বলো ইমান বলি, কথা ঠিক কিনা? আজকে আমার রাসূলকে গালি দেওয়া হয় মুসলমানের রক্তে আগুন ধরে না, আমার রাসূলকে নিয়ে ইউনিসেন্স অফ মুসলিম চলচ্চিত্র নির্মাণ করা হয়, আমার রাসূলের বিবিদেরকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, রাসূলকে নিয়ে ফেসবুকের মধ্যে লেখালেখি করা হয়। ও মুসলমান, আমি দল হিসাবে যেদিকেই থাকি না কেন, একটা জায়গায় পৃথিবীর সকল মুসলমান আমরা এক পতাকার অনুসারী, সেটা হলো আমার নবীর পতাকা, কথা ঠিক কিনা? পৃথিবীর সব জায়গায় সার হতে পারে, আমার রাসূলের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তার কোনো সার হতে পারে না। আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো খ্রিস্টান কথা বলে তাকেও ছাড় দেওয়ার কোনো জায়গা নাই, আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো হিন্দু কথা বলে তাকেও ছাড় দেওয়ার জায়গা নাই, আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো নামধারী মুসলমান কথা বলে ওকেও ছাড় দেওয়ার কোনো জায়গা নাই, কথা ঠিক কিনা বলে? আমার রাসূলের সম্মান রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, শুধু সময় নয়, আমার রাসূলের সম্মান রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, শুধু অর্থ নয়, আমার রাসূলের সম্মান রক্ষা করার জন্য এই বর্তমান পৃথিবীতে লক্ষ কোটি জনতা আছে, মুসলিম উম্মাহ আছে, যারা নিজের জীবনে রক্ত দিতে প্রস্তুত, করা ঠিক কিনা বলে? এই জন্য বাতিল পন্থীদেরকে জানায় দিতে চাই, যেখানে যাই কিছু বলো মৌমাছির বাসায় আঘাত করার চেষ্টা করো না, তাহলে কিন্তু শেষ রক্ষা হবে না, কথা ঠিক কিনা? আমরা যে যেখানেই থাকি, আমাদের মধ্যে যত মতানক্যই থাক, যত মতভেদ থাক, কিন্তু আমরা সকল মুসলমান, আমাদের কোরআনের বেলায় আমাদের কোনো মতানক্য নাই, আমার রাসূলের বেলায় রাসূলের মহব্বতের বেলায় আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা সকল মুসলমান এক হয়ে বাতিলের মোকাবেলা করতে রাজি আছি কিনা বলে? মুসলমান ভাইয়েরা আমার তো বলতেছিল, আমরা যদি ওই যুগে থাকতাম তাহলে আমরাও এরকম করতাম। তো লোকটা রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে একটা গাড়ি চলতেছে, ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতে একজন ড্রাইভার আর দুইজন প্যাসেঞ্জার। তো প্যাসেঞ্জারের মধ্যে এক পাশে রাসূল বসা, এক পাশে সে বসা, আর একজন ড্রাইভার তিনি কি করতেছেন, গাড়িটা চালায় নিয়ে যাইতেছেন। এই পাহাড়ের উপর থেকে গাড়িটা যখন নিচের দিকে নামতে শুরু করছে, তো এত দ্রুত গতিতে নামতেছে, হঠাৎ করে সামনে অদূরে তাকায় দেখে যে একটা গর্ত দেখা যায়। রাস্তা ছিল খুব সরু চিকন রাস্তা, এই রাস্তা পার হতে গেলে যে গর্তটা দেখা যাচ্ছে, এই গর্তের মধ্যে যদি চাকাটা পড়ে যায় তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, প্যাসেঞ্জারের মধ্যে কেউ আহত হবে, আক্রান্ত হবে, নিহত হতে পারে। লোকটা খুব ভাবতেছে আর চিন্তা করতেছে যে কি করব ভাবতেছে, এই মুহূর্তে কি করলে রাসূলকে রক্ষা করা যায়। উনি বুঝতে পারলেন যে এখানে যদি আমাদের দুইজনের মধ্যে থেকে একজন
হয়তো ড্রাইভার না হলে আমি প্যাসেঞ্জার, দুইজনের একজন যদি আমাদের নিজের জীবনকে বিপন্ন করে ওই জায়গায় শুয়ে পড়তে পারি লাভ দিয়ে, তাহলে গাড়িটা নিরাপদে চলে যাবে, রাসূল নিরাপদে এখান থেকে সরে যেতে পারবেন। তো এটা ভাবতেছেন আর ঘামতেছেন, হঠাৎ করে ড্রাইভার পিছনের দিকে তাকায় দেখেছে লোকটা খুব ঘামতেছে। ও মিয়া তুমি এত ঘামতেছো কেন, বিষয়টা কি? বলে বিষয় তো হলো এই, বলতে বলতে সামনে সময় চলে আসছে, বিষয়টা এই বলা শেষ হয়েছে, কিন্তু ড্রাইভার যিনি সাহাবী ছিলেন লাভ দিয়ে নিজের জীবনটাকে ওই জায়গায় ফেলে বিপন্ন করে গাড়িটাকে নিরাপদে পার করে নিয়ে গেলেন, কোনো সমস্যা হয় নাই। সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে লোকটা চিন্তা করে, এই না সাহাবী, আমি ভাবতেছিলাম কত সময় ধরে যে আমি ওখানে পড়লেই রাসূল নিরাপদে পার হইতে পারেন, স্বপ্নের কথা আমি ভাবতেইছি আমার জীবনটাকে বিপন্ন করে সেখানে কিছু করতে পারলাম না। আর সাহাবি কেবলমাত্র একবার শুনছেন, শুনতে দেরি হয়েছে, মানতে দেরি হয় নাই, নিজের জীবনটাকে বিপন্ন করে রাসূলকে সেভ করে সেখান থেকে নিয়ে গেলেন, এই না সাহাবি, কথা ঠিক কিনা? তো বলতেছিলাম আমরা যতই বলি রাসূলের সাহাবিদের চাইতে বেশি ভালোবাসা সম্ভব, তাহলে রাসূলকে সাহাবায়ে কিরাম যেমনি ভালোবাসছেন, আমাদের তালাশ করে দেখতে হবে ওইভাবে রাসূলকে ভালোবাসা দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে চাও আমার রাসূলের সাহাবায়ে কিরামের মতো ঈমান তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার মতো? সাহাবায়ে কিরামের মতো, কথা ঠিক কিনা? তো সাহাবায়ে কিরামের মতো ঈমান আনতে চাইলে সাহাবায়ে কিরামের আদর্শ দেখতে হবে, তাদের আদর্শ কেমন ছিল, রাসূলকে ভালোবাসার ধরন কি ছিল। বলে রাসূলকে ভালোবাসার ধরন ছিল এমন, রাসূলের কোনো কথা রাসূলের মুখ থেকে সরাসরি শুনে নাই, আরেকজনের মাধ্যমে শুনছে, সেটাকেও আমল করার জন্য তারা পাগল। সরাসরি রাসূলের কাছ থেকে শুনে নাই, রাসূলের একজন সাহাবীর কাছ থেকে আরেকজন সাহাবী শুনছে, তো যখন বলছে যে রাসূল এটা বলছেন, এটা করতে বলছেন, তো সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে সেটার উপর আমল করছেন কি করেন নাই? একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে দেখাই। খাইবরের যুদ্ধের সময় একজন রাখাল, ইসলাম ও আমাদের জীবন সম্পর্কে একটা বই হযরত মাওলানা তকি উসমানী সাহেব দামাত বরকাতুহু মুলা আলিয়া তিনি লিখছেন, এই বইয়ের 108 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনার উল্লেখ করা হয়েছে। খাইবর যুদ্ধ যখন চলতেছিল, মুসলমানগণ কাফেরদেরকে অবরোধ করে রাখছিলেন, সেই পরিবেশের মধ্যে একজন রাখাল দূর থেকে জানতে আসছে, বিষয় কি, তোমরা কেন আসছো, কেন তোমরা খাইবরবাসী ইহুদিদেরকে অবরোধ করে রাখছো, বিষয়টা আমি জানতে চাই। তো যে সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, সাহাবী বললেন, আমি তোমাকে কি বলবো, চলো আমাদের নেতার কাছে নিয়ে যাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখানের মধ্যে আমাদের জন্য বড় শিক্ষা, আমার আপনার নবী বিশ্ব নবী, যেই নবীর জন্য জিব্রাইল ফেরেশতা সালাম নিয়ে আসে, যেই নবীর রূহ কবজ করার সময় আজরাইল পারমিশন চায়, যেই নবীর পদধূলিতে আসমান ধন্য হয়, যেই নবীর মেয়েরাজ হয় আল্লাহ রব্বুল আলমিনের আরশ মোবারকে, সেই নবীজির কাছে একজন সাধারণ রাখাল যাবে, কোনো পারমিশন লাগে না। আমার রাসূলের আখলাক কেমন, আদর্শ কেমন, বিশ্ব নেতা, বিশ্ব নবী, বিশ্ব রাষ্ট্রনায়ক, তার কাছে যাবে, কোনো পারমিশন সিকিউরিটি লাগে না। আমাদের দেশে যদি কেউ একটু বড় হয় তার কাছে যাইতে কত রকমের সিকিউরিটি পার করে যাইতে হয়, কথা ঠিক কিনা? রাসূল ছিলেন সহজ সরল সাধারণ, যে কোনো মানুষ তার কাছে গিয়ে নিজের আবেদন নিবেদন পেশ করতে পারত। এই জন্য একজন কবি বলছেন, তেমন মানুষ মিলবে না এই ধরাতে কেউ, যে ছিল আপন দুঃখীদের গরিবের, তেমন মানুষ মিলবে না এই ধরাতে কেউ, আপন লোকের হাতে হায় মার খেলেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বুঝেনি, আপন লোকের হাতে হায় মার খেলেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বুঝেনি, কারণ তিনি ভালোবাসতেন ক্ষমা করতেন সকল মানুষের পাপীদের, তেমন মানুষ মিলবে না এই ধরাতে কেউ, কথা ঠিক কিনা? আমার রাসূলের কাছে যাবে পারমিশন লাগে না। রাখাল একজন সাধারণ অপরিচিত রাখাল এসে বলতেছে, জানতে চাই তোমরা কেন এসেছো, সাহাবী বলেন চলো আমাদের নেতার কাছে তোমাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুরা আমার, এই আসওয়াত নামক রাখাল যখন বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের কাছে পৌঁছে গেলেন, নবীজির সঙ্গে কথা হচ্ছিল, জিজ্ঞাসা করেন কি কাজের জন্য আপনারা এসেছেন, কোন দিকে আপনাদের দাওয়াত। বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন, আমাদের দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাখাল জিজ্ঞাসা করে, আপনাদের এই দাওয়াত যদি আমি কবুল করে নেই আমার কি লাভ হবে? বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বললেন, যদি এই কালিমার স্লোগান তুমি তোমার জীবনের সাথে ফিট করে নিতে পারো, দুনিয়ার জীবনে তোমার সম্মান কম থাকলে থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন মৃত্যুর পরে তোমার সম্মানটাকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে তুমি রাখাল হতে পারো, কিন্তু তুমি যদি কালিমার স্লোগান বুকের মধ্যে নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবত তোমাকে পার করিয়ে এই দুনিয়ার সমান কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাত তোমাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ।